ওয়ালাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করব। রান্না করব গরুর বুড়ি। দেখে নিন কীভাবে রান্না করতে হয় তার প্রস্তুত প্রণালীগুলো। এখানে আমি বুড়ি নিয়েছি, আজকে আমি বুড়ি রান্না করব। আধা কেজির উপরে হবে বুড়ি নিয়েছি। আর এখানে আলু নিয়েছি সিদ্ধ করে, দেশি আলু দেব সাথে। এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে গন্ধটা থাকবে না, বুড়ির যে একটা গন্ধ আছে গন্ধ থাকবে না। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে সিদ্ধ করে নেব। এখন এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো, ছেঁকে নেবো এগুলোকে। এগুলোকে ছেঁকে নিচ্ছি। এখন এগুলোকে আমি এই মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ আদা, কারণ একটু আদার পরিমাণ বাড়িয়ে দিলে ভালো। আর দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা। মরিচের গুঁড়া এক চামচ, দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখানে এগুলো মেখে নিব, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা, এলাচ, দারচিনি, ঠেঙ্গা দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ। এখন এগুলোকে মেখে নেব। এখন এগুলাকে কষিয়ে নিব, পানি দিয়ে দিব। এখন এগুলাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন কষানো হয়ে আসছে। আমি এটার মধ্যে আলু এক কোপ দিচ্ছি, সিদ্ধ করে ছড়ে নিয়েছিলাম দেশি আলুগুলো, এখন এবার এক কোপ দিলাম। আর একটু ভেজে নেব এদের সাথে। যদি আপনারা ইচ্ছা হয় তাহলে আলুগুলো মাঝখান দিয়ে খেয়ে নিতে পারেন। আমি ছোটো দেখি এই জন্য আর কাটিনি আলুগুলোকে, আমি আজকে লেডিস। এখন 5 মিনিট এমনি ভেজে নেব। এখন আমার এটা ভাজা হয়ে আসছে একটু, এখন জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে 10 মিনিট সিদ্ধ করে নেব। জল অ্যাড করে দিচ্ছি, এটা 10-15 মিনিট সিদ্ধ করে নেব। এখন তরকারিটা হয়ে আসছে, আমি এটা বাগার দিয়ে নিব। এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগার দিব, হালকা পাঁচফোড়ন দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল বাগারের জন্য, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি।
লাল হয়ে আসলে তরকারির মধ্যে ঢেলে দেব। এখন লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব তরকারির মধ্যে। আর দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া, একটু দিয়ে নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া। রান্না করলে অনেক টেস্ট হয়, রুটি পরোটার সাথে ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এখন তরকারিটা নামিয়ে ফেলতেছি। দেখে নিন আজকের রেসিপিটা, দেখতে কতটা কিউট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় রান্না করে খাবেন, আর লাইক করবেন, শেয়ার করে দিবেন। যদি আপনাদের কোনো ইয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করে জানাবেন।